আজকে আমরা মূলত যেটা নিয়ে কাজ করব বা যেটা নিয়ে কাজ দেখব সেটা হচ্ছে যে টামলার মার্কেটিং। তো অফ পেজ এসইওর যে কয়েকটা সাইড আছে, ঠিক আছে, আমরা যে অফ পেজ এসইও গুলো শিখেছি এ পর্যন্ত, তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাইট কিন্তু হচ্ছে টামলার মার্কেটিং। টামলারটা কি আসলে, এই টামলারটা কিন্তু হচ্ছে ওয়েব 2.0-র একটা সাইট। অর্থাৎ আমরা যেমন blogger.com, blogspot.com, site.google.com বা আদার্স যে সাইট গুলো আছে, ঠিক আছে, এই সাইট গুলোর মতো টামলারও একটা হচ্ছে ওয়েব 2.0 সাইট। এই টামলারের মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস নিয়ে মার্কেটিং করতে পারি। তো আমরা এখানে অ্যাকাউন্ট করার পূর্বে একটু এটার সম্পর্কে একটু জেনে নিই যে আমরা আসলে কি কি বিষয়গুলো নিয়ে মার্কেটিং করতে পারবো। এখন যারা দেখা যাচ্ছে কোনো কান্ট্রি বেজ মার্কেটিং করতে চায়, বিশেষ করে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চায়, যদিও এটা আমাদের সিপিএ মার্কেটিং এর ক্লাস না বা আমরা সিপিএ নিয়ে খুব একটা বেশি আলোচনা করব না, ঠিক আছে, তারপরেও বিষয় হচ্ছে যারা সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, যারা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। এখন প্রোডাক্টটা যে আমার হবে তা কিন্তু না, কোনো ক্লায়েন্ট আমাদেরকে বলল তুমি আমার প্রোডাক্টটা সেল করে দাও, কোথায় সেল করে দিবা, পোল্যান্ডে সেল করে দাও বা ইউনাইটেড স্টেটে সেল করে দাও বা আদার্স একটা কান্ট্রিতে সেল করে দাও বলে দিল। তো এই যে প্রোডাক্ট সেল করার জন্য টামলার কিন্তু একটা খুবই ইফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ সাইট। কেন, এইখানাতে আমরা দুই ভাবে কাজ করতে পারি। এই যে টামলার, টামলারে আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা কি, যেহেতু এটা একটা ওয়েব 2.0 সাইট, অর্থাৎ এটা একটা ব্লগ সাইট, ঠিক আছে, ঠিক একই ভাবে এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট এগুলোর মতোই এই টামলারও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। ঠিক একই ভাবে এইটা আবার হচ্ছে কি, একটা ব্লগ সাইট। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা সুযোগ পাচ্ছি, একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পোস্ট করে সেখান থেকে ডাটা, মানে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস গুলো আছে সেগুলো সেল করতে পারি, আবার একই ভাবে আমরা এটা একটা ব্লগ সাইট এর মাধ্যমেও কিন্তু আমরা এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারি বা আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমাদেরকে যে বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্ট তারা যে আমাদের কাজগুলো দিয়ে থাকে সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে করে নিতে পারি। এখন বিষয় হলো যে কেন, আমরা তো অন্য সাইট গুলো আছে আমরা সেখান থেকে করতে পারি, হ্যাঁ আমরা সেখান থেকেও করতে পারি, কিন্তু এটার কারণ হচ্ছে যেমন আমরা গত কয়েকটা ক্লাস আগে বলেছিলাম যে টুইট ইনস্টা সরি পিন্টারেস্টে 65% হচ্ছে ইউনাইটেড স্টেটের পিপল আমরা পেয়ে থাকি, তাই না। ঠিক একই ভাবে এখানে কিন্তু যদি আমরা বলি বাংলাদেশিদের আনাগোনা, এখানে কিন্তু খুব একটা বেশি না, আছে কিন্তু খুবই কম, আর যারাই আছে তারা কিন্তু কি, এই যে আমার আপনার মতো মার্কেটার যারা আছে তারাই কিন্তু এই টামলারটাকে ইউজ করে মার্কেটিং পারপাস বা অন্য কোনো কিছুর জন্য কাজ করে না। তো এইখানে আমরা যারা পাবো ম্যাক্সিমাম হচ্ছে ফরেজিয়ান, অর্থাৎ আমাদের টার্গেটেড পিপল গুলোকে পাবো। আপনি কোনো একটা প্রোডাক্ট পোল্যান্ডের জন্য সেল করতে চাচ্ছেন, আপনি এখানে পোল্যান্ডের ট্রাফিক পাবেন, ইউনাইটেড স্টেটে সেল করতে যাচ্ছেন, ইউনাইটেড স্টেটের পিপল আছে বা আদার্স কান্ট্রির পিপল আছে। আর এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আমরা ফেসবুকে যদি একটা পিপল মানে 20 জনের উপর যদি একটানা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মানে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এইটা যেহেতু সোশ্যাল মিডিয়া প্লাস একটা ব্লগ সাইট, এখানে আমরা টানা 200 জনকে অ্যাট এ টাইম ফলো করতে পারি, 200 জনকে অ্যাট এ টাইম ফলো করতে পারি আমরা এখানে। এটা কিন্তু আমাদের জন্য বড় একটা প্লাস পয়েন্ট এই জায়গাটায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন কাজ দেখব কি করে আমরা এখানে কাজ করব বা কি করে আমাদের ব্লগ সাইটটা ক্রিয়েট করব। এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা যে সাইন আপ বাটন যেটা আছে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। আপনার চাইলে গুগল থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারে, যারা অ্যাপেল ফোন ইউজ করেন
অ্যাপেল থেকেও ডাইরেক্টলি এখানে সাইন আপ করতে পারেন। আমরা যেটা করবো, এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। যেহেতু আমি আপনাদের এখানে ডেমো পারপাস অ্যাকাউন্টটা তৈরি করব এবং কাজ দেখাবো, এই জন্য আমরা যেটা করব, এখান থেকে একটা টেম মেল নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা টেম মেলটাকে এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা আবার কেউ টেম মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন না, তার কারণ হচ্ছে টেম মেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার কিন্তু এটা হচ্ছে যে পরবর্তীতে যখন কোনো মেইল আসবে বা কোনো কিছু আসবে সেক্ষেত্রে সমস্যা হবে। এই জন্য আপনার আপনাদের যে মেইলটা আছে এটা দিয়ে আপনারা হচ্ছে যে কাজটা করবেন। ঠিক আছে, আমরা এখানে একটা পাসওয়ার্ড দেই। আচ্ছা, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ফেললাম। তো এইটা, এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এটা যদি গ্রিন না হয় সেক্ষেত্রে আবার নিতে চায় না। সেখানে হচ্ছে আবার ব্লগ এর নাম দিতে বলছে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা অবশ্যই ব্লগ এর নাম দিতে হবে। তো সাপোজ আমরা এখানে দিয়ে দিতে পারি কি যে আমরা যেহেতু ফিটনেস টিপস নিয়ে প্রতিটা বার করে আসছি, ফিমেল ফিমেল ফিটনেস টিপস। ঠিক আছে, আমরা একটু দেখি, সাইন আপে ক্লিক করি। তো দেখেন, এবার আমাদের কিন্তু নামটা নিয়ে নিয়েছে। এখন এখানে যেটা বলছে যে আমাকে হচ্ছে এখানে একটা বয়স দিতে হবে। তো আমরা এখানে কি বয়স দিব? অবশ্যই আমরা এর আগে বলেছি, আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করব সেক্ষেত্রে মাস্ট বি আমাদের বয়সটা যেন কত হয়, 26-এ, মানে 25-এর উপরে হয়। আমরা 25-এর উপরে দিব, এই জন্য আমি এখানে 26 দিয়ে ফেললাম। দেন আমরা নেক্সট। তো আমাদের কিন্তু যে অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করার সেটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে আমাকে কি করতে হবে, 5টা চয়েস সিলেক্ট করতে হবে, যেটা আমরা পিন্টারেস্টের ক্ষেত্রে করেছিলাম। ঠিক আছে, চাইলে আপনি এটা স্কিপ করে চলে যেতে পারেন, তবে আমি বলবো যে আমরা এখান থেকে 5টা হচ্ছে যে টিপ, মানে যে চয়েস আছে এটা আমরা সিলেক্ট করে দিব। তো যেহেতু আমরা এটা ফিটনেস এর উপর করছিলাম, আমরা এখান থেকে হেলথ এন্ড ফিটনেস এটাকে সিলেক্ট করলে এরই অধীনে আরো কিন্তু 4টা চলে আসছে। তো আমরা কিন্তু এখান থেকে টোটাল 5টাকে সিলেক্ট করে ফেললাম। আমরা চাইলে এখানে আরো করতে পারি, আমরা দিব না, আমরা এখান থেকে নেক্সট চলে গেলাম। আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে, কারণ আমাদের ইমেলটাকে ভেরিফিকেশন করতে হবে। আমরা একটু ইমেলটা ভেরিফিকেশন করে ফেলি। আচ্ছা, আমাদের এখান থেকে ইমেল ভেরিফিকেশন কোড চলে আসছে, আমরা ভেরিফিকেশন করে ফেলবো। আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আমরা যেটা করবো একটু ব্যাক করে নিই। থাক, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন করা হয়ে গেছে। ঠিক আছে, এইবার আমরা যেটা করব, দেখেন আমাদের যে সোশ্যাল মিডিয়া সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় একটা বিষয় হচ্ছে কি যে আদার্স সোশ্যাল মিডিয়া বা মিডিয়া থেকে এইটার একটু ডিফারেন্ট। সেটা কেমন, সেটা হচ্ছে যে আমরা যখন ফেসবুক কে একটা অ্যাকাউন্ট তৈরি করি, অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু আমরা সেখানে কি করতে পারি, ডাইরেক্টলি পোস্ট করে ফেলতে পারছি। তো এইখানে কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি পোস্ট করতে পারবো না, আমাদেরকে এর জন্য করতে হবে কি একটা নির্দিষ্ট জায়গা ক্রিয়েট করে ফেলতে হবে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি
একটা ব্লগ সাইট। আমার জায়গা কোনটা আসলে, এই যে অ্যাভাটার দেখছেন না, এই অ্যাভাটারটা হচ্ছে আমার জায়গা, এইটা হচ্ছে আমার সে জায়গা যেটাকে কে দিয়েছে, যেটাকে হচ্ছে টাম্বলার আমার জন্য ফিক্স করে দিয়েছে। এই যে ছোট্ট একটা জায়গা দেখছেন, এই জায়গাটা হচ্ছে আমাকে টাম্বলার দিয়েছে। এখন এইটাকে কি করতে হবে, এইটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে হবে বা কাস্টমাইজ করে ফেলতে হবে। আমরা এটা আমাদের যে আমাদেরকে যে টাম্বলার যেটা দিল সেটা আমি একটু দেখি, যে ফিমেল ফিটনেস টিপস bd.tumblr.com, এইটা লিখে যদি আপনি সার্চ করেন বা আপনার ব্রাউজার থেকে ঢুকেন তাহলে কিন্তু এই সাইটটা চলে আসবে। এক কথা আমাদের একটা নর্মাল ব্লগ সাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন করতে হবে কি, যে এইটাকে আমরা সুন্দর করে সাজিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে ফেলবো। আমি এখন এখান থেকে আমার যে নামটা ছিল নামটা একটু কপি করে নিলাম। ঠিক আছে, কপি করে যেতে এটা আমাকে সুন্দর করতে হবে, করে আমি এখানে পোস্ট করব। এর জন্য আমরা যেটা করব, এখান থেকে এই যে সেটিংস, সেটিংস এ ক্লিক করে দিব। সেটিংস এ ক্লিক করলে হবে কি, আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা কিন্তু আমরা এখান থেকে চলে আসছে। তো এইবার আমি করব কি, একটু এডিট করব। এডিট করে প্রথমত হচ্ছে আমার এখানে কি দিব, এই যে আনটাইটেল, আমরা এটাকে আনটাইটেলটাকে টাইটেল দিব। তবে এখানে এডিট করলাম, এবার হচ্ছে আমার এই আনটাইটেলটাকে কি করব, সম্পূর্ণটাকে ডিলিট করে ফেললাম। ডিলিট করে আমাদের যে টাইটেলটা ছিল, অর্থাৎ ফিমেল ফিটনেস ফিটনেস টিপস, যদি আমরা এখানে কি দিয়েছি, বিডি দিয়েছি, আমরা ডিসপ্লেতে এটা না দিলেও পারবো। আমাদের এখানে এটা দেওয়া হয়ে গেছে, তাও আমরা এটাকে একটু সেভ নিলাম। এখানে কি করব, আমরা অ্যাভাটার দিব। অ্যাভাটার কি, অর্থাৎ আমরা যদি এটা একটু রিলোড দেই, দেখেন আমাদের কিন্তু এবার ফিমেল ফিটনেস টিপস চলে আসছে টাইটেল হিসেবে, প্লাস আমাদের নামও দেখতে পাচ্ছি। এখন এখানে একটা ছবি দিব, তাই না? তো আমরা ছবি তাহলে আপলোড করতে হবে। সেখানে কি ছবি আছে, ছবি নাই, তাহলে আমরা ছবি একটু ডাউনলোড করে নিই। পাশে চলে গেলাম, এখন ফিটনেস লোগো। তো আমি যদি আপনাদের এখান থেকে দেখানোর জন্য গুগল থেকে নিচ্ছি, আপনারা এটা করবেন, আপনারা আপনাদের মতো করে একটা সুন্দর দেখে হচ্ছে যে ইয়া নিয়ে নিবেন, মানে আপনাদের পার্সোনাল ব্লগ এর জন্য একটা লোগো সুন্দরভাবে বানিয়ে নিবেন বা নিয়ে ফেলবেন। আমি এটাকে নিলাম, আমি এই লোগোটাকে কি করতে যাচ্ছি, সেখানে দিতে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ক্রপ করে নি। আমি এটাকে সেভ করে নিলাম। আমরা যেটা করবো কিনা, একটা আপলোড করতে হবে। তো আমরা আবার এটাকে এডিটে নিব, আমরা এখানে থেকে চলে আসি শেপ যেটা বা অ্যাভাটার বলে থাকি। এখানে মজার একটা বিষয় দেখেন, যে আমরা কিন্তু অন্যান্য যে অ্যাভাটার গুলো আছে, যেমন ফেসবুক বলেন, টুইটার বা আদার্স গুলো বলেন, সেখানে কিন্তু আমরা কোনো প্রকারে হচ্ছে যে ইয়া করতে পারি না, যেটা আমি রাউন্ডেড নিব না গোলাকার। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এটা রাউন্ডেড হয়ে যাচ্ছে, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে রাউন্ডেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা করতে পারি। আমরা চাইলে এটাকে আবার অফ করে দিতে পারি, যে না আমি এখানেতে কোনো প্রকারে শেপ রাখবো না, এটা নর্মাল ব্লগ এর মতো থাকবে। তো এটা আমরা কিন্তু দিচ্ছি, তাহলে এটা রাউন্ডেড রাখলাম। এবার আমরা করব কি, চুজ ফটোস, আমরা এবার এখান থেকে যেটা আমরা এখন নিলাম আমরা সেটা নিতে পারি। আমাদের এখানে নেওয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা এটাকে সেভ করে ফেলবো।
আমাদের কিন্তু পিকচারটা চলে আসছে, ঠিক আছে? আমরা যদি এটা একটু রিলোড দিয়ে দেখি, দেখেন সুন্দরভাবে চলে আসছে। এবার আসছে আমাদের এখানে কাভার ফটো নিতে হবে। আমি এখানে সাপোজ এখান থেকে একটা নিচ্ছি, আচ্ছা আমরা এটা থেকে না নিয়ে আমরা একটু ক্যানভাটা ইউজ করতে পারি তো, নাকি? আমরা ক্যানভা থেকে একটা নর্মাল জাস্ট একটু ডিজাইন করে আমরা হচ্ছে একটা ইয়ে নিয়ে নিই। দেখি টাম্বলারের জন্য কিছু আছে নাকি। টাম্বলার ব্যানার, দেখেন আমরা যখন টাম্বলার ব্যানার দিচ্ছি, টাম্বলার ব্যানারের কিন্তু সাইজটা চলে আসছে। তাহলে আমাদের হচ্ছে কি, আমরা কিন্তু ইজিলি টাম্বলারের জন্য একটা ব্যানার তৈরি করতে পারছি। আমি কিন্তু ক্লিক করে দিলাম, আমার কিন্তু টাম্বলারে যে ব্যানার সাইজ যেটা সেটা চলে আসছে। এখন আমি কি করতে পারি, এখানে দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর কি দেওয়া আছে, কাভার ফটো আছে, যেটা আমরা ক্যানভার যে ইয়া যেটা মানে ভিডিও আমরা সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে কাজ করবো, একটা পেইড বা একটা ফ্রি টাম্বলার ফ্রি অ্যাকাউন্ট। তো এটা আমার একটা পেইড অ্যাকাউন্ট, তো পেইড অ্যাকাউন্টে আসলে আমরা অনেক পেইড টুলস গুলো ইউজ করতে পারি, আর ফ্রি গুলোতে হয়তো এই যে এগুলো কিন্তু ফ্রি, এগুলো আপনার নর্মাল অ্যাকাউন্ট গুলোতে পাবেন। তবে আমরা যদি পেইড গুলো ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের পেইড গুলো আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তো আমি এখান থেকে একটু সার্চ করি যে ফিটনেস, ওমেন ফিটনেস। আচ্ছা ওমেন ফিটনেস তে কিচ্ছু নাই, সেখানে একটাই ফিটনেস ডে আছে। আচ্ছা আমরা এখান থেকে আমি নেই, দেখি কোনটা ভালো লাগে কি। তারপর আমি এইটাই নিচ্ছি, আমি এটাকে ড্রাগ করলাম, তো এখানে কিছু লেখা আছে। আমরা করবো কি, যেহেতু আমরা জানি যে ক্যানভাটা কি আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে আমরা কিন্তু এখানে যা আছে সবগুলো এডিট করতে পারি। আমাদের এখান থেকে এলিমেন্ট নিতে পারি, বিভিন্ন রকম এলিমেন্ট গুলো আছে, যেমন দেখেন এটা প্রো ভার্সন, এই দেখেন প্রো লেখা আছে, ঠিক আছে? আমরা এখান থেকে বিভিন্ন রকম জিনিসগুলোকে আমরা এখান থেকে নিতে পারি। তো সাপোজ আমি যদি এটাতে ক্লিক করি এটা চলে আসবে, আমি এটা নিচ্ছি না নর্মালি। তো এখানে যেগুলো প্রো ভার্সন আছে সেগুলো আপনি এখান থেকে প্রো দেখিয়ে দিবে, যেটা আমরা প্রো আছে না আছে। এখান থেকে আমাদের পিকচার, আমরা পিকচার আপলোড করতে পারি, বা আর্ট যেগুলো আছে বা আদার্স পিকচার আছে এখান থেকে নিতে পারি। টেক্সট, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট গুলোকে ইউজ করতে পারি। ব্যাকগ্রাউন্ড, আপনারা যদি মনে করেন যে আমরা নর্মালি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমি এটা ডিজাইন করব, আপনি সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে যেটা কিন্তু ফ্রিতে, এগুলো কিন্তু ফ্রিতে সম্পূর্ণ। হ্যাঁ পেইড ভার্সনটা নিলে আমরা অনেক পেইড টুলস গুলো ইউজ করতে পারি, এটাই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? বাকি ম্যাক্সিমামই দেখেন যে এগুলো কিন্তু সব ফ্রি ভার্সন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ফ্রি ভার্সন গুলো ইউজ করতে পারেন। কিন্তু এখানে যে লোগোস আছে এটা আপনি ফ্রিতে পাবেন না, এটা আপনার পেইড ভার্সনে আসবে। তো যাই হোক, আমরা আমাদের টেমপ্লেটটাই আসি, আমরা এইটাকে একটু ডিজাইনটা করে নিই। আমরা যেটা করব, আমাদের যে ইয়াটা ছিল অর্থাৎ টেক্সট ডেটা, আমরা এখান থেকে একটু কপি করে নিই লেখাটাকে। পেস্ট করে দিলাম, তো দেখেন আমাদের লেখাটা কিন্তু আসলে একটু বড় হয়ে গেছে। আমরা এটাকে আবার আমরা কিন্তু চাইলে এই যে পেজ যেটা আছে এটাকেও কিন্তু আমরা কম বেশি করতে পারি। আমি যেটা আরেকটু ছোট করে
যদি এইটাকে একটু বড় করি, তাহলে আমার এটা চলে আসলো একটু এইদিকে। এবার আমরা এটাকে একটু জুম করে নিই আমাদের মতো। এখন আমি চাচ্ছি কি যে আমার এইটার যে সাইজটা আছে, আমি চাইলে এটাকে কম বেশি করতে পারবো, বা আমি এটাকে মাঝামাঝিতেও নিতে পারি। বা আমি চাচ্ছি যে না, আমার এই লেখাটা একটু অন্যরকম টাইপ হবে, বা হচ্ছে যে অন্য ফন্টে নিতে চাই। আপনি যদি এখানে কালারে আসেন, এখান থেকে বিভিন্ন রকম কালার দেখতে পাচ্ছেন, কালার সিলেক্ট করতে পারবেন। আপনি এদিকে ফন্ট কম বেশি করতে পারবেন, ঠিক আছে, বড় ছোট করতে পারছি আমরা। এখান থেকে যেটা আমরা যদি ফন্ট চেঞ্জ করি, তো এই ফন্ট গুলার ক্ষেত্রে হবে কি, যেমন এই যে ম্যাক্সিমাম ফন্ট গুলা কিন্তু আপনি পাবেন না ফ্রি ভার্সনে, যে এগুলো কিন্তু পেইড ফন্ট। এখানে কিন্তু আমরা ফ্রি দিয়ে পাচ্ছি এটা, যদি যেহেতু এটা আমার পেইড ভার্সন। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, যে এই লেখার যে ইয়াটা আছে, স্টাইলটা আছে, আপনি চাইলে অন্য স্টাইল করতে পারেন। সাপোজ আমি যদি চেঞ্জ করে দেখেন, অন্য একটা ফন্টে চলে আসছে। আমি যদি এটাকে আবার আরেকটাতে নিই, চলে আসলো আরেকটা। আচ্ছা, আমরা এইটাতে একটু নিই, যেটা আপনার কাছে ভালো মনে হবে আপনি সেটা নিতে পারেন। আমি নর্মালি এটাকে করলাম কি, যে নর্মাল একটা ফন্ট দিয়ে রাখলাম, কোন স্টাইলিশ ফন্ট দিলাম না। আচ্ছা, আমরা এই অবস্থায় রাখলাম এটাকে সিম্পল একটা ইয়া দিয়ে। এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এইটাকে আমি নিতে চাই এই অবস্থায়। আপনি চাইলে এটার ফন্ট আরো বড় করতে পারেন, বা এখান থেকে আরো অনেক ডিজাইন আছে, এটার কালার চেঞ্জ করে ফেলতে পারেন আপনার যে কালার ভালো লাগে। এখানে লালটাই রাখলাম ম্যাচিং করার জন্য। এবার আমি চাচ্ছি কি যে এখানে চাইলে আপনি লোগো ইউজ করতে পারেন, ছবি আপলোড করে। ছবি আপলোড করার জন্য যে আপলোডে চলে আসবেন, এখানে আসার পরে হচ্ছে যে ইউজ আপলোড মিডিয়া, আপলোড মিডিয়াতে ক্লিক করলে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন আপনার ছবি। ভিডিও আপলোড করতে চাইলে ভিডিও আপলোড করতে পারবেন, অডিও আপলোড করতে পারবেন। এছাড়া হচ্ছে আমাদের কিন্তু এখানে 1 টেরাবাইট পর্যন্ত আমরা জায়গা পাই, এটা হচ্ছে যে প্রিমিয়াম ভার্সনটাই। আমরা 1 টেরাবাইট পর্যন্ত যে কোনো জিনিস আমরা এখানে আপলোড করে রাখতে পারি। যে আমি এটা আপলোড করছি না, আমি এখন যেটা করবো এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এটা নর্মালি এখান থেকে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড হয়ে গেছে, আমি একটু ফোল্ডার থেকে এটা নিয়ে ফেলি। এখন আমরা যেটা বলবো এখানে আপলোড করে দিব। আমরা আবার এটাকে এডিট, আমরা এবার কাভার ফটো চুজ, আমরা এখান থেকে আমাদের যে কাভার ফটোটা আছে আমরা এটা এখান থেকে এটা আপলোড করে ফেললাম, ঠিক আছে। আমরা এটা অবশ্য জুম রাখবো না, এটা জিরো থাকবে, ডান করে দিলাম। এবার আমরা এটাকে সেভ দিয়ে ফেললাম, ঠিক আছে। সেভ দিয়ে এবার আমরা একটু দেখবো যে আসলে এটা আমার এখানে কেমন দেখাচ্ছে। কেন এইটার একটা প্রবলেম হচ্ছে এইটা, যে আমরা অ্যাকুরেট মাপ দিলেও এই জায়গায় এসে এটা আবার একটু কম বেশি হয়ে যায়, ঠিক আছে। আমরা একটু এটাকে
রিলোড দিয়ে দেখি যে আমাদের ফুল বডিটা আসছে কিনা, দেখেছেন? তারপর কিন্তু আমার নামটা চলে গেছে, এদিকে পিকচার চলে গেছে, এদিকে আছে। তো এইটার মূল কারণটা হচ্ছে যে আমরা যতই সাইজ নিয়ে করি না কেন, এই একটা এই সমস্যাটা দেখাবে, দেখায় ম্যাক্সিমাম টাইম। আমরা তাহলে যেটা করতে পারি, আমরা এটাকে এডিট করে নিয়ে পজিশন আমরা একটু ইয়া করব, আমরা ফিটনেস টিপস এইটাকে সেটা নিলে অবশ্য জুম হয়ে যাবে। এবার আমরা একটু রিলোড দিয়ে দেখি আসছে কিনা, না আসলে পরে যেটা করতে হবে আপনাকে এটা একটু এডিট করে নিয়ে এইটাকে একটু শর্ট করে ফেলতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে চলে আসবে। আমরা যে এটাকে একটু এডিট করে চলে আসবে, আমি এটা করছি না। আমাদের এখান থেকে একটা কাভার ফটো আপলোড হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, ইউজার নেম আপনি যদি চান যে না আমার, আমি এই ইউজার নেমটা রাখতে চাচ্ছি না, আমি ইউজার নেমটা একটু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এডিটের মতো, অর্থাৎ আমরা ব্লগার ডট কম এ যেভাবে কাজ শিখেছিলাম যে আমরা এডিট করতে পারি, এখানেও কিন্তু আমরা এডিট করে আমরা এই নামটা চেঞ্জ করতে পারবো, আমরা এখান থেকে ইউআরএল চেঞ্জ করতে পারবো। এছাড়া হচ্ছে ওয়েবসাইট থিম, আমাদের এই যে ওয়েবসাইটটা এটা কি আছে, একটা ডিফল্ট থিমে আছে, বেসিক থিম। তো আমরা চাইলে এটাকে এডিট করে আমরা কি করতে পারি, কাস্টমাইজ করে ফেলতে পারি বিভিন্ন থিমস দিয়ে। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ব্রাউজ থিম, তো ব্রাউজ থিমে আসার পরে আমরা যদি ব্রাউজ থিম, এখানে আগে এটা বলে দিই, আমাদের টাইটেল, আমরা এই যে উপরে যে টাইটেলটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা টাইটেল কম বেশি করতে পারবো। আমরা একটা সার্চ ডেসক্রিপশন দিতে পারি যেটা আমাদের এই টাইটেলের নিচ দিয়ে শো করবে, ঠিক আছে? তো এটা আপনার চাইলে এখানে দিয়ে ফেলতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ইমেজ হেডার, আমরা চাইলে এখান থেকে এই ইমেজ হেডারটাকে এডিট করতে পারবো। অ্যাভাটার, এখানে অ্যাভাটার বলতে আসলে আমাদের এই অ্যাভাটারটাকে বোঝাচ্ছে, তো এটা আমরা রাউন্ডেড নিব না শেপ মানে গোলাকার নিব, আমরা কিন্তু এখান থেকে এটা দেখতে পাচ্ছি। আর এটাকে এখান থেকে আমরা অফ করে দিতে পারবো, তো এটা রাউন্ডেড থাকলে এটা সুন্দর লাগছে অবশ্য, রাউন্ড মানে স্কোয়ার থাকলে। এবার আসছে আমার ফন্ট গুলো কি ফন্টে হবে, আমরা কিন্তু এখান থেকে আমাদের বিভিন্ন রকম ফন্ট আছে, ফন্ট গুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। আমি চেঞ্জ করছি না, যা আছে তাই থাকলো। এখানে বোল্ড আছে, আমরা এটাকে আনবোল্ড করে ফেলতে পারি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে সাদা করা আছে, আপনি চাইলে এটাকে অন্য যে কোনো কালারে নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে কালারটাকে চুজ করে নিতে পারেন, আমরা যেটা আছে এটাই থাকলো। এরপর আসছে যে টাইটেল কালার, এটা তো কালো আছে কিন্তু আমি এখানে রেড দিয়ে রেখেছি, আপনি চাইলে এটাকে রেড এ নিয়ে চলে আসতে পারেন। এবার দেখা যাচ্ছে জিনিসটা ম্যাচিং হয়ে গেল, আচ্ছা আমি এটা করে ফেললাম। এরপর হচ্ছে অ্যাঙ্কর কালার, অ্যাঙ্কর কালার বলতে এই যে কালার যেগুলো আছে এইগুলা, অর্থাৎ আমাদের যে মেনু বার, মেনু বার গুলো আসলে কি কালার হবে এটা আমরা চেঞ্জ করে এইটার মতো করতে পারি, যেন এইটার এটা মিল থাকে। অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে আমরা যে কাজটাই করব সেটা যেন মিল থাকে, ঠিক আছে? কারণ আমাদের এটা কিন্তু একটা ওয়েবসাইট, ফুললি কিন্তু একটা ওয়েবসাইট, আমরা এটা করতে পারি। এবার হচ্ছে শো হেডার ইমেজ, আমরা যদি এই ইমেজটাকে শো করাতে চাই কিনা, বা হচ্ছে হেডার আমাদের অ্যাভাটারটাকে আমরা শো করাতে চাচ্ছি কিনা। যদি আপনি এটা শো করাতে না চান, চলে গেল এরকম ভাবে আসবে, যদি আপনার যেটা খারাপ লাগে সেক্ষেত্রে এটা অফ করে দিবেন। তবে দেখে কিন্তু খারাপ লাগছে না, শুধু নামটাকে ছোট করে ফেলতে হবে একটু, তাহলে এটা আবার সুন্দর ভাবে আসবে। এই হচ্ছে বিষয়। এছাড়া আপনাদের এখানে বিভিন্ন রকম যে ইয়াগুলো আছে, শো ডিসক্রিপশন, আমি এইখানে যে ডিসক্রিপশনটা দিব, তারপর টাম্বলার ব্লগ আমি সাপোজ এই কথাটা লিখলাম, ঠিক আছে? এখন আপনি যদি চান, দেখেন এটা কিন্তু এখান দিয়ে লেখাটা চলে আসছে, আপনি যদি চান যে না আমার এইটা
থাকবে, কিন্তু আমি এটা দেখাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে এটা হিডেন করে দেবো। এটা করলে হবে কি যে এইটা তখন আমার মেটা ডিসক্রিপশন হিসেবে কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো এটা মেটা ডিসক্রিপশন হিসেবে তুমি কিন্তু আমার সার্চ করবে। এই জন্য আমরা আমাদের এই ডিসক্রিপশনের জায়গায় আমার মূল কাজটা কি থাকবে সেটা কিন্তু আমরা এখান থেকে তুলে দেব, ঠিক আছে? অর্থাৎ টার্ম, মানে আমরা যে ওয়েবসাইট তৈরি করছি ব্লগ সাইটটা, এটা কি রিলেটেড সেটা আপনি চাইলে এখানটাতে দিয়ে ফেলতে পারেন। এরপরে আসছে ইউজ নিউ পোস্ট টাইপ। এটা আমাদের এগুলো কিছু করার দরকার নাই, এখানে কিছু করব না আমরা। আপনারা যদি এটাকে গুগল অ্যানালাইটিক্স দ্বারা হচ্ছে যে ট্র্যাকিং করতে চান যে আমার এখানে কেমন ভিজিটর আসছে না আসছে, তাহলে এইখান থেকে এটা করবেন। তবে আমি বলবো যে এটা করার দরকার নাই। এরপর হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স থেকে আমরা যেটা করতে পারি যে আমরা ধরেন এখানে একটা পোস্ট করলাম, পোস্ট করলাম সেখানে হচ্ছে অন্য একটা পেজের লিঙ্ক দিয়ে, যেটাকে আমরা লিঙ্ক বিল্ডিং বলে আসছি, এটা করলাম। এটা যদি করি, আমি চাচ্ছি যে না, আমার এই পোস্টটা যখন কেউ ক্লিক করবে তখন যেন এটা পাশের ট্যাবে ওপেন হয়, আমার এই ট্যাবে ওপেন না হয়। তো আমি করবো কি, এর জন্য ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডোজ এইটাকে আমরা অন করে দেবো। এই অ্যাডভান্সে এসে এই কাজটা করবেন। হ্যাঁ, আরেকটা বিষয় আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম যে এই যে আরএসএস ফিড যেটা, এটা অফ করে দেওয়া আছে। তো এইটা আমরা কি করব, আমাদের যারা অফ পেজ এসইও ভালো কাজ করতে চান তারা এই আরএসএস ফিড লিস্ট লিখে সার্চ করবেন। এখানে আরএসএস ফিডের অনেক সাইট আছে, যে সাইট গুলোতে আপনারা যেই সাইটটাকে এসইও করতে চান, ঠিক আছে, যার ফাউন্ডেশনটাকে হার্ড করতে চান, তারা এই আরএসএস ফিড নাম লিখে যে সাইট গুলো পাবেন, যে আর্কাইভ সাইট গুলো পাবেন, সেগুলোতে আপনার একটা করে অ্যাকাউন্ট তৈরি করে আপনি সেখানে লিঙ্ক বিল্ড আপ করে দিবেন, আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক পোস্ট করে আসবেন, তাহলে এটা অনেক বিল্ড আপ অনেকটা হার্ড হয়ে যায়। তো যাক, আমরা এখানে কোনো কিছু করব না। তো আমরা এটা করবো কি, এখানে এটা সেভ দিয়ে ফেললাম। এবার আমরা ব্যাক করলাম। এখানে আমাদের আসার মূল যে কারণটা ছিল আমাদের টেমপ্লেটটা, তো আমরা এখানে ব্রাউজ টেমপ্লেটে যাব। আসলে পরে এটা আসতে একটু সময় নেবে, কিন্তু দেখেন এখানে ডলার শো করছে, তার মানে কি এইটা পেইড ভার্সন, তাই না? আমরা এখন যেটা করব, এখান থেকে এই যে ফ্রি ভার্সন যেটা আছে আমরা ফ্রি ভার্সনে ক্লিক করে দেবো, অর্থাৎ ফ্রি থিমস। তো এটাতে ক্লিক করলে একটু সময় নিবে। আসলে তামলারের যে থিম গুলো আছে এটা কিন্তু খুবই ভারী থিম, একটু সময় নেয় আসতে। তো এখানে আমাদের যে থিম সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল থিম, মানে অফিসিয়াল থিম। আপনি যে চান এখান থেকে বিভিন্ন রকম থিমস আছে, এই থিম গুলোকে এখান থেকে খালি ক্লিক করলেই এটা আপলোড মানে চলে আসবে, ঠিক আছে? তো ধরেন যে আমি এখান থেকে এই থিমটাকে নিতে চাচ্ছি, এইটা নিয়ে কাজ করব, আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে এইটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি এটা নিয়ে নিয়ে নিতে চাই তাহলে আমাকে এটা ইউজ ইউজে ক্লিক করতে হবে, করলে তখন এটা আমার ইউজ হয়ে যাবে। তো দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এখানে আমাদের যে পেজ নাম যেটা টাইটেল সেটা দেখতে পাচ্ছি, আমরা যে থাম্বনেইল দিয়েছিলাম বা ব্যানার দিয়েছিলাম এটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে, এগুলো থাকবে না এই টেমপ্লেটে। এখন হচ্ছে আমরা যে পোস্ট গুলো করবো সেগুলো এই সাইট দিয়ে শো করবে একটার পর একটা এই টেমপ্লেটে। তো এরকমই এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেটও আছে যেটা চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন। যেমন আমরা যদি এই টেমপ্লেটটা একটু নেই, একটু সময় নিবে, এই যেখানে ডাউনলোড দেখাচ্ছে দেখেন অন্য একটা টেমপ্লেটের মতো চলে আসলো, আগের মতোই কিন্তু একটু চেঞ্জ। তারপর যদি আমি এটা নিয়ে করি, এখানে আরেকটা টেমপ্লেট আসছে, ঠিক আছে? তারপরে এখানে যারা কুকিং নিয়ে করতে চান বা এই যে এই সাইট গুলো দেখবেন যেটা আপনার কাছে ভালো মনে হয় যে টেমপ্লেটটা আমার কাছে ভালো লাগছে, সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, করে ইউজে ক্লিক করলেই সেটা চলে আসবে। তা আমরা আপাতত এখান থেকে যেটা আমাদের প্রথম টেমপ্লেট ছিল বেসিক, আমি বেসিকটাকে সেট করে দিচ্ছি আবারও। তো বেসিকটা আছে, বেসিকটাই থাকলো, আমরা আপাতত ক্যান্সেল করে দিলাম, আমি এখানে কোনো কিছু নিবো না, আমরা এখান থেকে ব্যাক করে ফেললাম। এবার আসছে যে লিঙ্ক, আমরা আমাদের এই ওয়েবসাইটের
যে লিঙ্কটা আছে এটা শেয়ার করতে চাই কিনা পাবলিক ভাবে। অবশ্যই আমরা এটা শেয়ার করতে চাই, এই জন্য আমাদের পোস্ট গুলোকে আমরা শেয়ার করতে পারবো এখান থেকে। এটা আছে, এটা থাকবে, আমরা এটা অফ করবো না। কেউ আমাকে ফলো করতে পারবে কিনা এটাও অবশ্য অন রাখবো, যেন আমাকে কেউ ফলো করে। এবার আসছে, কেউ আমার একটা পোস্ট করলাম, পোস্টে কেউ কমেন্টস করতে পারবে কিনা, কমেন্টস করতে পারবে কিনা, এর জন্য আমরা এখান থেকে যেটা করব, এটা রিপ্লাই যেটা আছে এভরিওয়ান ক্যান রিপ্লাই, এটা আছে, এটা থাকবে, এটা আমরা কোনো কিছু অফ করব না, এগুলো দরকার নাই। কি আপনি যদি চান যে না আমি এটা মেসেজিং এটা চালু করে রাখবো, তাহলে এটা চালু করে রাখতে পারেন। এরপর আসছে টুইটার, শেয়ার অন টুইটার, এইটা যদি আপনি চালু করে দেন তাহলে হবে কি, আপনি টাম্বলারে এসে যেটাই পোস্ট করবেন সেটা অটোমেটিক কোথায় চলে যাবে, টুইটারে চলে যাবে, অটোমেটিক টুইটারে চলে আসবে। আর আমরা আরো একটা বিষয় জানি, যেটা গতদিন দেখেছি, টুইটারের সাথে ইনস্টাগ্রাম লিঙ্ক আপ করা যায়, তাহলে টুইটারে যদি পোস্টটা যায় তাহলে সেটা কোথায় যাবে, ইনস্টাগ্রামে চলে যাবে, আবার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক লিঙ্ক আপ করা যায় তাহলে সেটা কিন্তু অটোমেটিকলি ফেসবুকে চলে যাবে। একটা মজার বিষয়, আমরা চাইলেই এখান থেকে শেয়ার অন টুইটার ক্লিক করলে আমাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন চাইবে, লগ ইন করলে এটা নিয়ে নিবে। তো আমি এখানে টুইটারটা লগ ইন করছি না, আপনার চাইলে আপনার এটা করে ফেলতে পারেন। তো আমাদের এইখানকার কাজ শেষ, আপনি যদি অ্যাকাউন্টটা ডিলেট করতে চান তাহলে ডিলেট অ্যাকাউন্ট, আমরা এখানে কোনো কিছু করব না। আমরা যেটা করব এখন, আমাদের মূল যে পেজ সেখানে আমরা চলে যাব, ঠিক আছে। আমাদের ড্যাশবোর্ড এডিটর যেটা আছে এগুলো তো আমাদের কিছু করার দরকার নাই, যা আছে তাই থাকবে, কেটে ফেললাম। আমাদের টাম্বলারের যে মূল পেজটা ছিল আমরা এটাকে একটু রিলোড দিয়ে ফেলি, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু একটু লুকআপটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এবার আমরা কি কি করতে পারি, এবার হচ্ছে আমরা এখান থেকে প্রথমত টেক্সট এ, তো এইখান থেকে আমরা শুধুমাত্র কি করতে পারবো, টেক্সট পোস্ট করতে পারবো, ঠিক আছে। আদার্স আমরা কোনো পিকচার বা কোনো কিছু পোস্ট করতে পারবো না। এরপর হচ্ছে ক্যামেরা, তো আমি যদি ক্যামেরাতে আসি বা ফটোস, ফটোস থেকে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে আপলোড করতে পারি, একটা হচ্ছে ওয়েব থেকে নিয়ে ফটো দিতে পারি। তো আমরা যখন কোনো একটা পোস্ট করব মাস্ট বি সেটা ফটোস থেকে দিব, কেন দিব, এখান থেকে আমরা এটা দিলে পরে আমরা কোন একটা টেক্সট দিতে পারবো, মানে লেখাও পোস্ট করতে পারবো, আবার হচ্ছে ছবিও দিতে পারবো, আবার ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে কোনো একটা ছবি নিতে পারবো। এরপর আসছে কোটেশন, এটা হচ্ছে যদি কোনো উক্তিমূলক কোনো কিছু পোস্ট করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করবেন, যদি কোনো লিঙ্ক অর্থাৎ ইউটিউব থেকে কোনো ভিডিও নিয়ে এসে শেয়ার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানটায় দিতে পারেন। তারপর কোনো চ্যাট রিলেটেড কোনো যদি মেসেজ দিতে চান, অর্থাৎ আমরা যেটা ডায়ালগ বলে থাকি এরকম টাইপের যদি কোনো পোস্ট করতে চান তাহলে আপনি এখান থেকে সেটা করতে পারবেন। এরপর হচ্ছে অডিও গান আপলোড করতে পারবো, এখান থেকে আমরা ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারবো, সেটা ইউটিউব ভিডিও শেয়ার করতে পারবো। তবে এই ভিডিও শেয়ার আর এই ভিডিও শেয়ার দুইটার মধ্যে দুই রকম পার্থক্য আছে। তো আমরা এখন যেটা করবো, একটা নর্মাল পোস্ট করবো, ঠিক আছে। তো সাপোজ আমি এখান থেকে নর্মাল কিছু লেখা এখান থেকে কপি করে নিচ্ছি, যে তোমরা ডেমো পারপাস এখানে একটা পোস্ট করব, আমি এখান থেকে এইটাকে কপি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তাহলে আমি এটাকে কপি করলাম, এখন আমরা জানি যে কপি করে কোনো কিছু আমরা ডাইরেক্টলি পোস্ট করব না, আমরা করবো কি একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করব, ওপেন করে আমরা সেটাকে পোস্ট করে দিলাম, আগে পেস্ট করব। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে কিছু লেখা নিয়ে নিলাম, এটা একটু আমরা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করব, আমরা এখানে একটা পোস্ট করব, সাপোজ আমি এই পিকচারটাকে এখান থেকে ডাউনলোড নিয়ে নিচ্ছি, আমরা এইটাই পোস্ট করতে চাই। আমি ক্যামেরাতে চলে আসলাম, ফটো, ফটোস থেকে আমি এখান থেকে ফটোটাকে আপলোড করে ফেললাম, চলে আসছে।
এইবার আসছে কি, এখানে আমার একটা টাইটেল, ঠিক আছে, আমাদের এখানে একটা টাইটেল দিতে বলছে। তো আমরা যেটা করবো এখন, ফার্স্ট হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, আমাদের এই যে টাইটেল, যেটা টাইটেলটাকে আমরা এখান থেকে নিয়ে ফেলবো, নিয়ে আমরা কি করব, এইটাকে একটু বড় করলাম, যেটা হেডার, এইচ দিব, তাহলে এটা হেডার হয়ে যাবে। এবার আমরা যেটা করলাম, একটা ইন্টার দিয়ে ফেললাম, ইন্টার দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা শেপ মানে সেপারেট করে দিলাম দুইটাকে। করে দেওয়ার পর এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে নর্মাল আমি এইটাকে কপি করে নিলাম, কপি করে নিলাম, ঠিক আছে। তো এইবার আমরা যেটা করব, এখানে আমরা কিছু লিংক আপ করব। তো ধরে নেন যে আমি লিংক আপটা করতে চাচ্ছি এই পোস্টার। তো এখান থেকে আমি কিভাবে লিংক আপটা করব, দেখেন আমাদের ইমেজে যখন আমি কার্সার নিয়ে আসছি, লিংক আপ দেখাচ্ছে, লিংক আপে ক্লিক করে লিংক দিয়ে ফেললাম, এবার ডান। এবার কেউ যদি এসে আমার এই পেজে ক্লিক করে, তাহলে কি হবে, সে আমার এই যে পেজটা আছে এখানে এসে চলে আসবে। এরপর আমি চাচ্ছি আমার এই হেডারেও আমি কি করতে চাই, লিংক করতে চাই, সেক্ষেত্রে এই লিংকে ক্লিক করব, করে আমি এখান থেকে লিংক দিয়ে ফেলতে পারি। তাহলে এইটাতে ক্লিক করলেও সে কোথায় যাবে, এই পেজে আসবে। এরপর আমি চাচ্ছি কি, এইগুলোতে আমার ইচ্ছে স্বাধীন আমি এখানেতে পোস্ট করতে পারি। তবে দিয়ে দিলাম রিড মোড, এইটাকে আমি লিংক আপ করতে চাই, কেউ রিড মোড এ ক্লিক করলে আমার এখানে চলে যায়, আমি এখান থেকে আবার অ্যাঙ্কার দিয়ে লিংক আপ করে ফেললাম। এবার সে ট্যাগ, আমরা এখানে যেটা করবো, ট্যাগ লিখবো হ্যাশট্যাগ দিয়ে, ফিমেল ফিটনেস টিপস, তো এইটার ক্ষেত্রে ট্যাগটা লেখার নিয়মটা হচ্ছে কি, যে প্রথমটা হ্যাশট্যাগ দিয়ে শুরু করবেন, পরেটা হ্যাশট্যাগ না দিলেও চলবে, পরে ফাঁকা রাখলেও এটা নিয়ে নিবে। নিচে শো করবে, জাস্ট ক্লিক করে দেবে, তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক হ্যাশট্যাগ চলে আসছে। এটা এইভাবে করে দেওয়া যায়, এইভাবে দিয়ে ফেলে মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। আমরা এখানে কোনো কিছু করছি না, দেন এবার আমরা এটাকে পোস্ট করে দিলাম। আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। সেটা আমরা পাবো কোথায়, এই যে আমাদের যে ইয়াটা আছে ব্লগটা, ক্লিক করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই ছাড়া আমরা আমাদের যে ব্লগটা ছিল, আমরা যদি আমাদের এই সাইটটাতে ঢুকি, তাও কিন্তু পাবো। আমি একটু রিলোড দেই, সুন্দরভাবে কিন্তু আমার একটা প্রথম ব্লকটা চলে আসছে। কিপ রিডিং, এই কিপ রিডিং এ ক্লিক করলে তখন এইটা কি করবে, সে পড়তে পারছে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে সে লাভ রিঅ্যাক্টের মাধ্যমে সে লাইক দিতে পারছে, এটাকে রিটুইট করতে পারছে, এটাকে সে এখান থেকে হচ্ছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টা, রেডিট, মেল, এগুলোতে সে কি করতে পারবে, শেয়ার করতে পারবে, যেহেতু আমরা শেয়ার অপশনটা রেখেছি, ঠিক আছে। এইভাবে করে আমরা কি করতে পারি, পোস্ট করতে পারি। এবার আসছে আমরা ফলো, যেটা তা আমরা কিন্তু এখান থেকে ফলো করতে পারবো, এটা কতটা সেটা হচ্ছে পূর্বে বলেছি আমরা 200টা পর্যন্ত ফলো করতে পারি, আমাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হবে না। এখন বিষয় আসছে যে আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করব, ঠিক আছে, আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তারা যেটা করব সেটা হচ্ছে যে যে বিষয় নিয়ে আমরা প্রোডাক্ট, যে বিষয় বা যে কান্ট্রি নিয়ে আমরা প্রোডাক্ট মার্কেটিং করতে চাই, আমাদের প্রোফাইলটা সাজাবো হচ্ছে সেই ভাষা দিয়ে, যেটা আমরা টুইটার মার্কেটিং এর জন্য বলেছিলাম। আপনি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন পোল্যান্ডে, তাহলে অবশ্যই আমার প্রোফাইলে যে পোস্ট গুলো করবো বা আমার যে প্রোফাইলে যে নামটা দিব, সেই সবগুলো হবে কি ভাষায়,
পোল্যান্ডের ভাষায়, অর্থাৎ পুলিশ ভাষায়। আমি যদি অন্য কোনো কান্ট্রির জন্য করতে চাই, অবশ্যই সেই কান্ট্রির উপর বেস করে আমি সার্চ করব, ঠিক আছে? ঠিক একই ভাবে আমি যদি পিপলকে আমি সার্চ করতে চাই, টার্গেটেড পিপল, তাহলে আমাকে সেই ভাষায় লিখে সার্চ করতে হবে, তাহলে আমরা সেই ভাষার উপর বেস করে পিপল গুলোকে পাবো, ঠিক আছে? আমরা এইভাবে করে জাস্ট ফলো করতে পারি। এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা যদি একটা ভিডিও শেয়ার করে দেখি, তো আমরা একটু এখানে যাই। আমরা এখান থেকে এই ভিডিওটার আমরা এখান থেকে একটা লিংক নিয়ে ফেললাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই লিংকটাকে আমি শেয়ার করতে, জাস্ট ইউআরএলটা নিয়ে আসলাম। দেখেন আমার কিন্তু এটা চলে আসছে, পুরো টাইটেল সহ আমার লিংকটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? আমরা চাইলে এর নিচে আমাদের মতো করে ডেসক্রিপশন দিতে পারি, আমাদের মতো করে অন্যান্য যে টপিকস গুলো আছে, ডেসক্রিপশন আছে, আমি দিতে পারি, দিয়ে আবার ট্যাগ দিয়ে আমি পোস্ট করতে পারি। তাহলে আমি এদিকে নর্মালি পোস্ট করে দিলাম। এইবার এই লিংক আর এই লিংকের মধ্যে পার্থক্য কি? আমরা যদি এখানে আসি, এখানে আমাকে বলবে কি যে আপলোড ভিডিও, অ্যাড ভিডিও ফ্রম ওয়েব। তার মানে অ্যাড ভিডিও ফ্রম ওয়েব দিয়ে যদি, এখানে কি বলছে, এমবেডেড কোডটা বলছে। তো আমরা যদি লিংকটা দিলাম, লিংক দেওয়াতে হলো কি যে আমার শুধুমাত্র ভিডিওটা এসেছে, ভিডিওর কোনো যে থাম্বনেইল বা টাইটেল বা আদার্স, যেটা আমরা এই যে এই পোস্টটা যখন করলাম তখন যেটা পেয়েছি, এই যে নিচে টাইটেল আসছে বা আদার্স গুলো দেখতে পাচ্ছি, এইটা কিন্তু এবার আর আসছে না, এবার শুধুমাত্র ভিডিওটাই শো হচ্ছে, ঠিক আছে? তো আমরা এবার এখান থেকে এটা পোস্ট করে ফেললাম। আমরা যেটা একটু রিলোড দিই, দেখেন দুইটা কিন্তু দুই রকম পার্থক্য আমরা খেয়াল করছি। এইভাবে করে আমরা যে কারো ভিডিও নিয়ে আমরা এইভাবে করে কিন্তু আপলোড করে কাজ মার্কেটিং করতে পারি। আমরা নিচে ডিসক্রিপশন, টাইটেল এগুলো বসিয়ে আমরা কিন্তু পোস্ট করতে পারি, ঠিক আছে? এইভাবে করে আমরা যেটা করব, আমরা মার্কেটিং গুলো করবো আমাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। আমি যদি এটা ভিডিও নিয়ে বলেছি, আপনারা যেটা করবেন, আপনারা কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টের আগে পিকচার দেন। তাহলে আমরা এই যে এই পোস্টে যেটা করেছি, এখানে এসে আগে প্রোডাক্টের পিকচার দেন, তারপর সেটা টাইটেল, সেটা ডেসক্রিপশন দিলেন, এই ডেসক্রিপশনের মধ্যে পিকচারের উপর আপনি আপনার প্রোডাক্টের লিংক দিয়ে দেন, টাইটেলে দেন বা এই বিভিন্ন জায়গাগুলোতে লিঙ্ক আপ করে দেন। সেটা কোথাকার লিঙ্ক আপ? সেটা হচ্ছে আপনার টার্গেটের যে লিঙ্কটা আছে সেটা, হ্যাঁ, যারা অ্যাফিলিয়েট করতে চায়, যারা সিপিএ করতে চায় বা যারা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, এখানে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের লিঙ্কটাকে দিতে পারি। আমরা ল্যান্ডিং পেজ না ইউজ করেও কিন্তু আমরা এখান থেকে মার্কেটিং করতে পারি ডাইরেক্টলি। আর এটা যেহেতু একটা ওয়েব 2.0 সাইট, সেহেতু এখানে কিন্তু কোন প্রকার মার্কেটিং ছাড়াই ট্রাফিক আসে এই জায়গাটাই, ঠিক আছে? তা আমরা কিন্তু এইভাবে করে আমরা আমাদের একটা টাম্বলারে ব্লগ সাইট তৈরি করে আমরা সুন্দরভাবে মার্কেটিং করতে পারবো, ক্লিয়ার?
এই হচ্ছে আমাদের টাম্বলার মার্কেটিং। আপনাদের মাঝে কারো কোনো কোশ্চেন থাকলে সেটা বলেন।